সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মধুপুরে মাটির নিচে অলৌকিক শব্দ। টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের আঙ্গারিয়া পাহাড়ি অঞ্চলে মাটির নিচ থেকে অলৌকিকভাবে মেঘের গর্জনের মতো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে আঙ্গারিয়া গ্রামে 7 বছর বয়সী এক ছেলে সকালবেলায় বাড়ির পাশে একটি জমির খোলা মাঠে তাদের ঘোড়া নিয়ে রাখতে গেলে বিকট এই শব্দ শুনতে পায়। ঘটনাটি তাৎক্ষণিক তার বাড়ির লোকজনকে জানালে তারা বিষয়টা আশেপাশের লোকজনকে জানায়। পরে তারা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে মেঘের গর্জনের মতো অদ্ভুত এ শব্দ শুনতে পান। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার মাহবুবুর রহমান, কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, আবুল মেম্বর, জলছত্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মধুপুর, ধনবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি সহ আশেপাশের জেলার মানুষ এই অলৌকিক মেঘের গর্জনের মতো শব্দটি শুনতে ও ঘটনাস্থল দেখতে আসে। ফিরোজপুর বাজারের সাকিব আবদুল্লাহ ও অন্যান্য দর্শনার্থীরা জানান, ঘটনাটি শোনার পর আমরা দেখতে এসেছি, দেখলাম ঘটনাটি সঠিক। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তসলিমা আহমেদ বলি জানান, বিষয়টি ভূতত্ত্ববিদদের জানানো হবে, তারপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এই মাটির নিচে কি রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।